200 বছরের ঐতিহ্য ধরে রেখেছেন এলাকার মানুষ। প্রতি বছরের মতো এবারও আয়োজন করে পালিত হয়েছে মাছ ধরার উৎসব। শরীয়তপুর ডামুডায় দক্ষিণ সুতলকাঠি এলাকার 32টি পরিবারের আয়োজনে এতে অংশ নিয়েছেন শতাধিক জেলে। আজকে 200 বছর যাবত প্রায় এই উৎসব অনুষ্ঠিত হয়। আগে প্রচুর আরো বেশি লোক হইতো, এবছর লোকজন কম দেখা যায়, মাছ একটু কম দেখা যায়, কিন্তু এসবটা সবাই দেখার জন্য আছে, খুব সুন্দর লাগে এবং সবাই আনন্দ উপভোগ করে। মাছ ধরার উৎসবে আয়োজকদের আত্মীয় স্বজন সহ আশেপাশের জেলার দূর দূরান্ত থেকে অংশ নিয়েছেন শত শত দর্শনার্থী। উৎসবকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা। আমরা সবাই আনন্দের সাথে দেখি এবং সবাই মাছ ধরা ধরতেছে, মাছ দেখেও অনেক খুশি, অনেক মাছ পাওয়া যায়। আশেপাশের লোক তারা সৈবতপুরের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসে। আয়োজকরা শৌখিন মৎস্য শিকারীদের জন্য জাল প্রতি 1.5 থেকে 2,000 টাকা পর্যন্ত টিকিটের ব্যবস্থা রাখেন। শিকারী জেলেরা নৌকা কলা গাছের ভেলা দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরেন। পানিতে জাল টানার সময় ব্যাপক হই হুল্লোড় ও উল্লাস তাদের মধ্যে বিরাজ করে, যা এই উৎসবের আমেজে ভিন্ন মাত্রা যোগ করে। এ সময় ফুটে ওঠে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার চিরচেনা সেই প্রতিচ্ছবি। মাছ ধরার এমন উৎসব উপভোগ করতে আত্মীয় স্বজনরা একদিন আগেই বেড়াতে চলে আসেন। এই অপূর্ব দৃশ্য দেখে অনেকে ভালো লাগা প্রকাশ করেন। দিঘির মাছ ধরা কেন্দ্র করে এখানে একটা উৎসব আমেজ বিরাজ করছে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসছে দেখার জন্য। আমিও তাদের সাথে শরীক হয়ে আমিও এখানে দেখার জন্য আসছি। এদিকে 111টি টিকিট বিক্রি হয়েছে জাল দিয়ে মাছ ধরার জন্য। 200 বছরেরও অধিক পুরনো এই ঐতিহ্য ধরে রাখতে চান উৎসবের আয়োজক কমিটি। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরের ন্যায় এবার খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি করতে পেরেছি এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন, এখানে হাজার হাজার লোকজন সমাগম হয়েছে, এতে আমরা খুবই খুশি হয়েছি। আমরা চাইবো ভবিষ্যতেও যেন আজকে যারা এই ভিডিওটি দেখছেন আমাদের এই ফোরকারপাড় ঐতিহ্যবাহী দিঘি 200 বছরের পুরনো একই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজনটা হয়ে আছে। এই আয়োজনের মাধ্যমে শৌখিন মাছ শিকারী ও এলাকাবাসীদের ভিতরে আনন্দ বিরাজ করে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মাছ ধরা উপভোগ করছেন, দেখছেন এবং এই আশপাশের মানুষ এটাকে একটি একটি বড় আনন্দ হিসাবে তারা এটা গ্রহণ করেছেন। মাছ ধরার এমন উৎসব প্রতিটি গ্রাম বাংলায় পুনরায় ছড়িয়ে পড়ুক, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। অর্পিতা জাহান, আরটিভি।